দুপুরের খাওয়ার পর এক কাপ চা আয়েশ করে খাওয়ার অভ্যাস অনেকেরই। খাওয়ার পরপরই চা খাওয়ার এই অভ্যাস কি উপকারী নাকি ক্ষতিকর? এভাবে চা খেতে আপনার যতই ভালো লাগুক না কেন, এর মাধ্যমে আসলে আপনি অজান্তেই নিজের ক্ষতি ডেকে আনছেন। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। খাওয়ার পরপর চা খেলে অনেকের ক্ষেত্রে মাথা ধরার সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিডিটি হলো এর মূল কারণ। হজমের সমস্যার কারণে গ্যাসের সৃষ্টি হয়, সে কারণেই মাথা ব্যথা হতে থাকে। পেট ভরে খাবার খাওয়ার পর চা খেলে তা সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর, যার ফলে খাবার ভালো করে হজম হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা লেগেই থাকে। সেই সঙ্গে চা বেশি খেলে এতে থাকা ক্যাফেইন আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আমরা সারাদিন যা খাই সেখান থেকেই আমাদের শরীর পুষ্টি গ্রহণ করে, কিন্তু আপনি যদি খাওয়ার পরপরই চা খান তবে তা পুষ্টির উপর প্রভাব ফেলে। দুপুর বা রাতে আমরা যে ভারী খাবার খাই তাতে থাকা পুষ্টি শরীর শোষণ করতে পারে না, সেই সঙ্গে খাবার ঠিকঠাক হজমও হয় না, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা লেগে থাকে। প্রতিদিন দুপুর বা রাতে খাওয়ার পরপরই চা খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ কারণে অনেক সময় বেড়ে যেতে পারে ব্লাড প্রেসার। আপনি যদি হাই ব্লাড প্রেসারের রোগী হন তবে এ ধরনের অভ্যাস বাদ দিতে হবে।